কেন আপনারা আরন 5M BS7 এই বাইকটি নেবেন অবশ্যই আজকে আমরা জানবো, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আমাদের সাথে আছে এই বাইকের ডিটেলস বলার জন্য আলিফ প্রোডাকশন সিনিয়র ম্যানেজার আমাদের অরিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো ভাই, এই বাইকে এমন কি আছে এই বাইকটা কিনতেই হবে, অন্য বাইকও তো ছিল, কারণটা কিছু বলা যাবে? সর্বপ্রথম কথা হচ্ছে বর্তমান জেনারেশনের সবচাইতে আপডেটেড মডেল হচ্ছে এই ইয়ামাহা R15 MBS7 কার্বন এডিশনের এই বাইকটি। তো দেখতে পাচ্ছেন এই বাইকটি আপনাদের সামনে। তো আজকে হচ্ছে এই বাইকটি নিয়ে ইন ডিটেলস একটু আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো চলুন প্রথমে একটু স্টার্ট করি হচ্ছে বাইকটির মূল যে আকর্ষণ এটার মিটার ফাংশন থেকে স্টার্ট করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে TFT কালার কনসোল মিটার। TFT কালার কনসোল মিটার একটু দেখে এই প্রথমে দেখতে পাচ্ছেন লেখাটা আছে কালার, টোটালটাই কালার ইয়ামাহা আসলো। ইয়ামাহার পর এখানে দেখতে পাচ্ছেন এই এই মিটারটা কিন্তু দুইটা ভার্সন আপনারা ইউজ করতে পারেন, একটা হচ্ছে নর্মাল মোড এবং আরেকটা হচ্ছে ট্র্যাক মোড। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেলে যে নর্মাল মোড দেন হচ্ছে ট্র্যাক মোড, এই হচ্ছে মিটার ফাংশন। তো এই মিটার আপনারা কি কি পাচ্ছেন, যেমন এখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল অন আছে কি না সেটা জানতে পাবেন, RPMOটা জানতে পাবেন, ক্লকটা দেখতে পাবেন, ও তারপরে তো হচ্ছে আপনার ট্রিপ মিটার, দেন হচ্ছে আপনার কিলোমিটার দেখতে পাবেন, ফুয়েল মিটারটা দেখতে পাবেন, অ্যাভারেজ ফুয়েলটা কতটুকু যাচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন, তার সাথে ট্রিপ 1 ট্রিপ 2 তো এইটা দেখতে পাচ্ছেন, তারপরে ODT 1, তারপর ট্রিপ 1 আবার চলে গেল, আবার দেখেন ফুয়েল ট্রিপ মানে একটা ট্রিপ করার সময় ফুয়েল কতটুকু পাচ্ছেন সেটা, এবং কারেন্ট ফুয়েল কতটুকু মাইলেজ পাচ্ছেন পার লিটারে সেটাও আপনারা কিন্তু দেখতে পাবেন। মানে মোট কথায় এই বাইকটিতে আপনার এই মিটার ফাংশনটাই হচ্ছে পুরো একটা আকর্ষণ। এখানে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, আপনার বাইকের হেলথ পজিশন সবই জানতে পারবেন, তার সাথে তো মোবাইল কানেক্টিং ফিচার যেটা হচ্ছে ওয়াই কানেক্টিং মিটারটা তো থাকছে, এবং এটা ফ্রন্টটাও দেখতে পাচ্ছেন, ফ্রন্টটার হচ্ছে DRLটা হচ্ছে জাগুয়ার টাইপের, এবং চাবি অন করার সাথে সাথে হচ্ছে এই DRLটা জ্বলে থাকবে, দূর থেকে অনেক আকর্ষণীয় লাগে। তবে পূর্বের MR থেকে BS6 থেকে 7 কি যে বিষয়গুলো মূল চেঞ্জ সেটাই আসি। প্রথমে হচ্ছে এটার কালার, কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু এটা আগেরটা সিলভার ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ব্ল্যাক কালার, তার সাথে কিন্তু কার্বন এডিশন, তো ব্ল্যাক কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কার্বন হচ্ছে বর্তমান ইয়ামাহা R15M। তার মধ্যে যে জিনিসটা বিষয়টা চেঞ্জ আছে সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর, এটার আগের ইন্ডিকেটরটা ছিল আপনার হ্যালোজিন, বর্তমানে কিন্তু আপনার LED ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, এবং সাসপেনশন কিন্তু ফ্রন্টে কিন্তু সেই পূর্বের মতো KYB-র আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে। তার সাথে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন যে কালার গ্রাফিক্স, কালার গ্রাফিক্সটাও কিন্তু M লেখা, সেটা ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা সিলভার থেকে ব্লু ট্রান্সফর্ম করতে চাচ্ছেন M-টাকে, তাদের জন্য আমি বলবো এই কার্বন এডিশনটা বেস্ট হবে। ওই হুইল রিম কালারটা ঠিক সে পূর্বের মতোই আগের মতোই ব্লু কালার, এবং অবশ্যই এটা তো ডুয়েল চ্যানেল ABS থাকছেই। পরে হচ্ছে যে বিষয়টা চেঞ্জ আছে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে গ্রাফিক্স, ফুয়েল ট্যাঙ্কটা পূর্বে শুধুমাত্র সিলভার কালার ছিল এবং তার সাথে এই ব্লু কালারের গ্রাফিক্সটা অ্যাড করা হয়েছে। তার মানে এক কথায় বলা যায় মাল্টি কালার নিয়ে বর্তমানে ইয়ামা R15 MBS7 ইন্ডিয়ান ভার্সন আমাদের আলিফ মোটরসে পাওয়া যাচ্ছে। এর সাথে আরেকটা জিনিস যেটা অ্যাড আছে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, এবং তাছাড়াও যখন থেকে R15M বাংলাদেশের মাটিতে এসেছে তখন থেকে কিন্তু এটাতে কিন্তু কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল তো ছিলই, এইবারও কিন্তু সেই জিনিসটা রাখা হয়েছে। আর টায়ারটা দেখতে পাচ্ছেন MRF-এর রেডিয়াল টায়ারটা ইউজ করা হয়েছে 140 সেগমেন্টের, এবং মনোশক সাসপেনশন তো অবশ্যই এটার সাথে থাকছে। আর বিষয়টা হচ্ছে যেহেতু এটা BS7 ইঞ্জিন, তার মানে হচ্ছে BS7 যেটা হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7, এর ফলে হচ্ছে আপনারা এই বাইকটিতে কী পাচ্ছেন প্রিমিয়াম সেকশনে বাইক হওয়ার ফলেও আপনারা মাইলেজটা অনেক বেটার পাবেন। এটার মাইলেজটা আপনারা অ্যাভারেজে পেয়ে যাবেন ঢাকা সিটিতে 40-42 এবং হাইওয়ে রোডে অবশ্য 45-47 আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটা সিটিং পজিশনটা কিন্তু আগে থেকে কমফোর্ট করা হয়েছে, এবং এটা সিটিং যে পজিশনটা দেখতে পাচ্ছেন খুবই কমফোর্ট। আপনাদের কিন্তু যখন আমরা ভার্সন 3 রাইড করতাম আমাদের কিন্তু একটা কমপ্লেন থাকতো যে আমরা হ্যান্ডেলটা একটু নিচে, সিটিং পজিশনটা একটু ডাউন থাকার ফলে ব্যাক পেন বা শোল্ডার পেন হওয়ার চান্স ছিল, কিন্তু বর্তমানে R15 ভার্সন 4 এবং MA একটু হ্যান্ডেলটা আপ করে দেওয়ার ফলে আমার সিটিং পজিশনটা কিন্তু খুবই
চমৎকার লাগছে এবং আমি ফিল করতে পারছি এটাতে বসে আমার ব্যাক পেন বা শোল্ডার পেন বা চেস্ট পেন হওয়ার চান্স ইনশাল্লাহ একেবারেই নেই। আর বাকিটা হচ্ছে আপনার রাইডিংয়ের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করবে। তো এখন আসি এই এমের প্রাইসটা কত, এই এমের প্রাইসটা বর্তমান বাজারে আমাদের আলিফ মোটরসে রাখা হয়েছে 5,85,000 টাকা। ইনশাল্লাহ শোরুমে আসলে আপনারা সেখান থেকেও ক্যাশ ব্যাক অফার পেয়ে যাবেন এবং সাথে কিছু এক্সক্লুসিভ গিফট আইটেম থাকছে। এবং গিফট আইটেম কী থাকছে সেটা আমাদের শোরুমে আসলে পরে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চেষ্টা করলাম আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে। তবে এখানে আপনারা একজন কোশ্চেন করতে পারেন যে ইঞ্জিন নিয়ে তো কিছু বললেন না। ইঞ্জিন আগেই বলেছি আমি 155 সিসির, এটা হচ্ছে BBA টেকনোলজি, BS7 গ্রেড স্ট্যান্ডার্ড ইঞ্জিন। এছাড়া আপনারা গুগলে সার্চ করলে পরে এটার ইন ডিটেলস ইঞ্জিন সম্বন্ধে আপনারা জেনে যাবেন। তো ইনশাল্লাহ চলে আসবেন বাইক কেনার উদ্দেশ্যে আমাদের আলিফ মোটরসে। এখন একটু আমাদের আলিফ মোটরসের অ্যাড্রেসটা বলে রাখি, সেটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করা, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন এবং জানতে পারেন কী কী বাইক, কী কী মডেল এবং কোন বাইকের প্রাইসটি কত, সেটাও আপনারা কিন্তু চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন। তো ইনশাল্লাহ ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা বাইকার্স আছেন অবশ্যই সেফটি ইনসিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।